লক্ষীর ভান্ডারের 1500 টাকা করে যদি আপনি না পেয়ে থাকেন এবং আপনার যদি কোনো রকম ভুল হয়ে থাকে লক্ষীর ভান্ডারের ফর্মে এবং আপনার যদি একটা এসএমএস এসে থাকে দুটো এসএমএস আসেনি এবং কারো কারো এসএমএস আসেনি এরকম সমস্যাগুলোর জন্য এই ভিডিওটি তো এই ভিডিওতে বলা হবে যে আপনি যদি আপনার কোথাও ভুল হয়েছে অথবা লক্ষীর ভান্ডার হয়নি সেক্ষেত্রে আপনি ভবিষ্যতে করতে পারবেন কি পারবেন না এবং ভবিষ্যৎকালে আপনি পয়সা পাবেন কি পাবেন না সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওতে বলে দেওয়া হবে এবং সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করে দেওয়া হবে। তো বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিন। তো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করি। তো বেশি কথা না বলে সরাসরি আমরা যদি গুগলে অথবা ইউটিউবে অনেক জিনিসই কিন্তু সার্চ দিয়ে দেখে থাকি তো সেগুলোতে কিন্তু সঠিক করে বলা হয় না যে পরবর্তীকালে আপনারা পয়সা পাবেন কি পাবেন না লক্ষীর ভান্ডারে। তো আমি বেশ কিছু ওয়েবসাইট ঘাটাঘাটি করেছি, ঘাটাঘাটি করার পরে কিছু সংবাদপত্র ম্যানেজ করতে পেরেছি। তো ভবিষ্যৎকালে হ্যাঁ, যারা আমি একটা কথাই ক্লিয়ার করে বলতে পারি, যারা এখনও পর্যন্ত লক্ষীর ভান্ডারে ফর্ম ফিল আপ করেনি তাদের কিন্তু লক্ষীর ভান্ডার বাড়িতে বাড়িতে গিয়ে করে দিয়ে আসবে সরকারের প্রতিনিধিরা। এবং যাদের যাদের কোনো ভুল রয়েছে তারা তারা কীভাবে দেখবেন। তো বন্ধুরা ইতিমধ্যে লক্ষীর ভান্ডার একটি ওয়েবসাইট আছে, তো আমরা সরাসরি সেই ওয়েবসাইটের দিকে একটু নজর দেবো। তো আমরা সরাসরি গুগলে চলে আসলাম, আসার পর এখানে সার্চ দেবো লক্ষীর ভান্ডার, লক্ষীর ভান্ডার। তো আমরা সরাসরি লক্ষীর ভান্ডার লিখলাম, লেখার পরে সার্চ দিয়ে নিলাম। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট, তো এখানে সরাসরি আমরা ক্লিক করে দেবো। তো বন্ধুরা আর কিছু বিষয় আপনাদের ক্লিয়ার করে দেই, তো আপনারা ভবিষ্যতে তো করতে পারবেন লক্ষীর ভান্ডার, প্রত্যেক বছরে বছরেই কিন্তু লক্ষীর ভান্ডারের প্রকল্প চালু হবে। তো আপনি সেই প্রকল্পে ফর্ম জমা দিতে পারবেন এবং আপনার যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাও কিন্তু আপনি পরবর্তীতে রেজিস্ট্রেশন করে পয়সা নিতে পারবেন। তো যাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা তারা পাবেন কি পাবেন না, এই প্রশ্নটা কিন্তু আমাকে অনেকেই বলেছিল। তো স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার না থাকে পরিবারে সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষীর ভান্ডার করতে পারবেন না এবং লক্ষীর ভান্ডারে উপযোগী হবেন না। তো এটি লক্ষীর ভান্ডার কারা কারা পাবেন, যাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ডটা আছে তারা তারাই কিন্তু লক্ষীর ভান্ডার পাবেন এবং বয়স 23 অথবা 24 বছরের উপরে হতে হবে, তাহলেই কিন্তু আপনি লক্ষীর ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এবার আসা যাক লক্ষীর ভান্ডারের যে সমস্ত ভুলভাল স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন। তো এখানে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, এইখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পরে ওটিপি আপনার নাম্বারে কিন্তু চলে আসবে। তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি, আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। বন্ধুরা এই মোবাইল নাম্বারটি কিন্তু ভুল, এটি থেকে কল করবেন না, এটা আমি দিয়ে নিলাম, এটা আমার মোবাইল নাম্বার না, এটা আমি দিয়ে নিলাম, অন্য কারো হয়তো হতে পারে, কিন্তু আপনারা কেউ কল করবেন না। তো এইখানে ওটিপিটা দেওয়ার পরে সরি এখানে নাম্বারটা এন্টার করার পরে এখানে জেনারেট ওটিপি বলে একটা লেখা দেখতেছেন, এইখানে ক্লিক করে দেবেন। তো জেনারেট ওটিপিতে ক্লিক করলে এখানে কিন্তু আবারও মোবাইল নাম্বার যাচ্ছে। তো আবারও আমরা মোবাইল নাম্বারটি যদি এন্টার করে দিই, তো মোবাইল নাম্বারটি এন্টার করে দেওয়ার পরে এখানে সেন্ট ওটিপি বলে একটা লেখা দেখতে পাচ্ছেন সবুজ কালার, তো এতে যদি ক্লিক করে দিই, এটাতে ক্লিক করতে হবে। তো প্লিজ এন্টার কারেক্ট মোবাইল নাম্বার, তো এটি দেখতে পাচ্ছেন এটি কেন শো হচ্ছে বন্ধুরা, এই ওয়েবসাইটটা কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি। তো যখন চালু হবে তখন কিন্তু আপনারা লক্ষীর ভান্ডারের যে আপনার লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম আছে কি নেই এবং লিস্টে নাম আছে কি নেই এবং নাম না থাকলে আপনারা কী করবেন সেটা তো বলে দিলাম, এই তো নাম আছে কি নেই সেটি কিন্তু এভাবেই চেক করতে পারবেন। তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, দিলে কী হবে আমরা পরবর্তী যে যখনই নিত্য নতুন কোনো খবরের আপলোড দেবো সেক্ষেত্রে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল